বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি অনেক অনেক রিকোয়েস্টের একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি তেলাপোকা যেন আমাদের জীবনটাকে অতিষ্ঠ করে তোলে বাজারে যদিও অনেক ধরনের ওষুধ আছে এই তেলা পোকা তাড়ানোর কিন্তু সেগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ঝুঁকিপূর্ণ আর অনেকেই কিন্তু চান যে ঘরোয়াভাবে কোনো সমাধান খোঁজার আমি মূলত তাদের জন্যই দুইটা সমাধান নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আজকে আমি দুইটা ঘরোয়া টিপস শেয়ার করব যেগুলো আপনারা প্রয়োগ করে অবশ্যই অবশ্যই ভালো ফল পাবেন দুইটা টিপসের মধ্যে প্রথম টিপসটা আমি দেখিয়ে দিচ্ছি তো তার জন্য প্রথমে আমি যেটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে বেকিং সোডা আর এটা হচ্ছে খাবার সোডা বা বেকিং সোডা তো যে কোনো ধরনের কৌটু কিন্তু পাওয়া যায় আমি আপনাদের সুবিধার্থে আমি কৌটুটা দেখিয়ে নিচ্ছি তো এই যে একটা কৌটো আর এক এক ব্র্যান্ডের কিন্তু এক এক ধরনের হয়ে থাকে কৌটুটা তো আপনারা বেকিং সোডা মুদির দোকানে গিয়ে বললেই কিন্তু পেয়ে যাবেন আর এটা হচ্ছে চিনি আমি কিছু চিনিও নিয়ে নিলাম আর মিক্সিংয়ের জন্য আমি একটা প্লেট আর একটা চামচ নিয়ে নিয়েছি আর অবশ্যই ভিডিওটা আপনারা স্কিপ না করে প্রতিটা কথা আমার শুনবেন মনোযোগ দিয়ে এবং প্রতিটা ফুটেজ কিন্তু আপনারা দেখে নেবেন হলে কিন্তু পরবর্তীতে আপনাদের কাজটা কিন্তু নাও হতে পারে অ্যাকুরিটভাবে যদি আপনারা কাজটা না করে সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো ফল পাবেন না তো এখানে আমি চার চামচ দিয়ে দু চার চামচ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি আর হচ্ছে বেকিং সোডাটা এখন বেকিং সোডাটা আমি নিয়ে নিচ্ছি সেম চামচ দিয়ে দু চামচ পরিমাণ তো দু চামচ আমি নিয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে আমি চামচ দিয়ে নেড়েচে মিশিয়ে নিচ্ছি আর হচ্ছে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যদি আমার ভিডিওটি ভালো লাগে আর আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে আমার ভিডিওটি শেয়ার করে দিন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আর অবশ্যই কিন্তু আপনারা এটা ট্রাই করবেন এবং রেজাল্টটা কি হয়েছে সেটা আমার কমেন্টে এসে জানিয়ে যাবেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আপনার রেজাল্ট আমাকে জানিয়ে যাবেন কারণ আমি জানি এটা হানড্রেড পারসেন্ট অ্যাফেক্টেড অ্যান্ড আমি এটা কিন্তু ট্রাই করেছি এবং ভালো ফল পেয়েছি তার জন্যই কিন্তু আমি আপনাদের জন্য এটা নিয়ে এসি আমি মিশ্রণটা তৈরি করে নিয়েছি আর এই মিশ্রণটি ঘরে যে যে জায়গায় তেলা পোকা আর উপদ্রব রয়েছে সে জায়গাতে এই মিশ্রণটিকে চামচের সাহায্যে আমি ছড়িয়ে দেব আপনারাও এইভাবে ছড়িয়ে দেবেন এবং অবশ্যই সপ্তাহে দুদিন করে আপনারা এটা ব্যবহার করবেন সপ্তাহে দুদিন করে তিন সপ্তাহ আপনারা পরপর এটা তৈরি করবেন এবং ছড়িয়ে দেবেন তো তিন সপ্তাহে দেখা যাবে যে ছয়বার আপনি এটাকে ব্যবহার করেছেন তারপরে দেখবেন যে আপনি যে যে জায়গায় এগুলো ছড়িয়ে দিয়েছেন বা যে যে ঘরে শেষে ঘরে কিন্তু ওই তেলাপোকা পোকা একদমই থাকবে না যেগুলো ছিল সেগুলো কিন্তু মরে যাবে এবং নতুন করে কিন্তু জন্ম নেবে না এখন আমি দ্বিতীয় টিপসটাতে চলে যাচ্ছি তার জন্য প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লিচিং পাউডার আর এটা কিন্তু আপনারা সবাই জানেন আমি জানি সবাই চিনেন তো তারপরও আছেন অনেকে আছেন কমেন্ট করেন যে অনেক কিছু চিনেন না বা জানেন না তাদের জন্য আসলে আমি এটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লিচিং পাউডার আর এটা হচ্ছে সব ধরনের জার্ম ফ্রি করবে জীবাণুমুক্ত করবে আর অনেকভাবে কিন্তু এটাকে আমরা ব্যবহার করে থাকি এই যে জার্ম কিল কিন্তু এখানে লেখাই আছে তো এটা নিকটস্থ যে কোনো মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন আর এটা দিয়ে আমি দ্বিতীয় যে টিপসটা শেয়ার করছি সেটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি আমি এখন মূল বিষয়টাতে চলে যাচ্ছি এখানে আমি প্যাকেটটাকে কেটে হাফ কাপ পরিমাণ ব্লিচিং পাউডার নিয়ে নিচ্ছি বাকিটাকে আমি একটা কৌটুতে ভরে একটা বই আমি ভরে মোকাটা লাগিয়ে আমি রেখে দেব। তো আমি এখানে হাফ কাপ পরিমাণ কিন্তু নিয়ে নিয়েছি আর নিচ্ছি স্যাবলন সেম কাপে আমি হাফ কাপ পরিমাণ সেবলুন নিয়ে নিয়েছি আপনারা এখানে সেবলুনের পরিবর্তে যদি ড্যাটল থাকে বাসায় তো ড্যাটলটাও নিয়ে নিতে পারেন আমার বাসায় সেবলুন ছিল তো আমি এখানে সেবলনটা নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিয়েছি আমি এক লিটারের মতো পানি তো এক লিটার পানি নিয়ে এখান থেকে প্রায় হচ্ছে আমি আধা কাপ পরিমাণ পানি আমি কমিয়ে নিয়েছি তো আপনারা কিন্তু এইভাবে পরিমাপটা নেবেন এক লিটার থেকে ধরেন আধা কাপ পরিমাণ পানি আপনারা কমিয়ে নেবেন এখানে আসলে পরিমাপটা একই আমি বলবো না কারণ হচ্ছে মিলি বা এমএল এগুলো সবাই আসলে বুঝেন না আর তাছাড়া হচ্ছে মাপটাও কীভাবে করবেন সেটাও কিন্তু আপনাদের বুঝতে সমস্যা হবে তো সেজন্য আমি সহজেই বুঝিয়ে দিচ্ছি এক লিটার থেকে আপনারা হাফ কাপ পরিমাণ আলাদা করে ফেলে দেবেন পানি তারপর এই পানিটার সঙ্গে হচ্ছে ব্লিচিং পাউডারটা সবটুকু পাউডার ঢেলে চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে গুলিয়ে নিতে হবে আর আপনারা চাইলে কিন্তু হাফ করে করেও কিন্তু গুলিয়ে নিতে পারেন আর এখন ছোট্ট করে বলে নিচ্ছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই এবং প্রথমবার ভিজিট করতে আসছেন আমার ভিডিওটিতে বা আমার চ্যানেলটিতে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং পাশে একটা ছোট্ট বেলাইকন আছে সেটাতেও ক্লিক করে নেবেন তাতে করে কিন্তু যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই সবার আগে পৌঁছে যাবে নোটিফিকেশন আপনার আমার গুলানোর কাজটা কিন্তু শেষ আমি খুব ভালো করে এটাকে গুলিয়ে নিয়েছি তো এখন আমি একটা বোতল নিয়ে নিয়েছি একটা বোতল নিয়ে আমি এটার ভেতরে হচ্ছে প্রথমে যে স্যাবলনটা রেখেছিলাম আমি সেই স্যাবলনটা আমি নিয়ে নিয়েছি আর স্যাবলন এবং হচ্ছে ব্লিচিং পাউডার দুইটা কিন্তু সমপরিমাণে নিতে হবে সেটা আপনারা লক্ষ্য রাখবেন প্রথমে কিন্তু আমি স্যাভলনটা নিয়ে নিয়েছি তারপর হচ্ছে ব্লিচিং পাউডারের যে মিশ্রণটা সেটাকে আমি ভোতলে ঢেলে নিচ্ছি তো কালারটা দেখুন কেমনটা হয়েছে একদম লালচে কিন্তু হয়ে গিয়েছে কালারটা আর দুইটা মিশ্রণ এত এত কার্যকরী আপনারা আসলে ব্যবহার না করলে কিন্তু বুঝতে পারবেন না যে কোনো ধরনের শুধু যে তেলা জন্য এই মিশ্রণটি সেটা না তেলা তারপর হচ্ছে ছাড় তারপর হচ্ছে মশা মাছি সব কিছু থেকে আপনি কিন্তু নিরাপদে থাকবেন এই স্প্রেটার মাধ্যমে আর যে যে জায়গাতে কিন্তু তেলা পোকা রয়েছে সে জায়গাতে খুব ভালো করে এটাকে স্প্রে করে দেবেন সকাল বিকাল দুবার হচ্ছে আপনি এটাকে স্প্রে করবেন তো কয়েকদিন ইউজ করার পরেই দেখবেন যে কোনো ধরনের তেলা পোকা তারপর হচ্ছে কোনো ধরনের পোকা মাকড় রোগ জীবাণু কোনো কিছুই থাকবে না তো অবশ্যই কিন্তু আপনারা এটা বাসায় ট্রাই করবেন আর দেখুন আমি খুব ভালো করে এটাকে ঝাঁকিয়ে নিচ্ছি খুব ভালো করে এটাকে ঝাঁকতে হবে আর ঝেঁকে হচ্ছে দুইটা মিশ্রণকে খুব ভালো করে কিন্তু এটাকে মেশাতে হবে আর উপরে যে স্প্রেটা লাগিয়েছি সেটা আসলে আপনারা পেয়ে যাবেন নিকটস্থ যে কোনো ধরনের স্টেশনারি দোকান বা মুদির দোকানে কিন্তু এই স্প্রেটা পাওয়া যায় আর দেখুন একদম উপরটা কিন্তু ফেনা উঠে গিয়েছে আর নিচটা কিন্তু একদম লালচে হয়ে গিয়েছে এটা কিন্তু একদমই হানড্রেড পারসেন্ট তৈরি হয়ে গিয়েছে এই স্প্রেটা এখন আপনি ছড়িয়ে দিন গড়ে যে যে জায়গাতে আপনার এই ধরনের তেলাপোকা পোকা বা পোকামাকড়ের উপদ্রব রয়েছে ভিডিওটা তৈরি করতে করতে আমি একটা তেলাপোকা পেয়ে গিয়েছি তো আমি একটু জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্প্রেটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব বেশি ছটপটানি শুরু হয়ে গিয়েছে তেলাপোকাটা পোকাটা ছটপট করতে করতে তেলা নিস্তেজ হয়ে মরে গিয়েছে অনেকে আবার বলতে পারেন যে এইভাবে তেলাপোকার উপরে দিলে তো মরবে তো আমরা তো এইভাবে তেলাপোকা পোকা পাবো না যে ডাইরেক্ট তেলা পোকার উপরেই স্প্রেটা করতে হবে সেই জন্যই বলছি যে প্রতিদিন দুবার যখন আমরা স্প্রেগুলো করব যে যে জায়গাতে তেলাপোকাগুলো থাকে তো কয়েকদিন করার পরে কিন্তু এই তেলা জন্ম হবে না যেগুলো আছে সবগুলোই কিন্তু মরে যাবে আশা করছি আমার এই টিপসটা আপনাদের দারুণভাবে কাজে আসবে আজকের মতন এখানে আল্লাহ হাফিজ